জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা দেওয়া শুরু, গণহত্যার বিচার দাবি স্বজনহারাদের। গণভবনের জাদুঘরে তুলে ধরা হবে বিপ্লবের ইতিহাস। নাব্য সংকটে আরিচা কাজিরহাট নৌরুটে বন্ধ ফেরি চলাচল, ঘাটের দুই পারে আটকা পড়েছে শতাধিক যানবাহন, চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বাংলা সময় সঙ্গে আছি আমি জাফর সাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে। প্রথম ধাপে 200 শহীদ পরিবারের মাঝে 5 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরা গণহত্যার বিচার দাবি করেন। এদিকে আর্থিক সহায়তার পাশাপাশি প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত করার কথা জানান সার্জিস আলম। মায়ের কোলে দুই মাসের শিশু আবদুল্লাহ জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্মমভাবে হত্যা করা হয় তার বাবা আব্দুর রাজ্জাককে। যদিও সে সময় শিশু আবদুল্লাহ ছিল তার মায়ের গর্ভে, সন্তান বুকে নিয়ে আর্থিক সহায়তা নিতে কুমিল্লা থেকে এসেছেন ঢাকায়। শনিবার আবদুল্লার মতো এমন 200 পরিবারকে আর্থিক সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যাদের কেউ হারিয়েছেন ভাই, কেউ বাবা, আবার কেউ সন্তান। এ সময় স্বজনদের কথা স্মরণ করতে গিয়ে পরিবারের সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমি এই আয়োজনে তো আসার জন্য রেডি ছিলাম না, আমি কি আমার ছেলের বিনিময়ে টাকা চাইছি বলো? আমার তো একটাই ছেলে ছিল, ছেলে দেশের জন্য শহীদ হয়েছে, এই জন্য আমিও গর্ববোধ করি, যদিও কষ্ট লাগে বাবা হয়ে। এই ঘটনার শহীদ তাদেরকে সেই শহীদি মর্যাদার বুদ্ধি টাকা দিয়ে আসলে আমাদের শহীদ ফেরত আসবে না। তথ্য হালনাগাদ শেষে শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। শুরুতেই সংক্ষিপ্ত এক আলোচনা সভায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিটি পরিবারের পুনর্বাসন ও চাকরি নিশ্চিত করা হবে। শহীদ ভাইদের পরিবার থেকে অন্তত একজন বিভিন্ন জায়গায় তাদের চাকুরির ব্যবস্থা হোক, আমাদের যারা আহত ভাইরা রয়েছেন তাদের পুনর্বাসন কিংবা দীর্ঘমেয়াদে সম্মানী ভাতা থেকে শুরু করে সকল পরিকল্পনায় আমাদের মধ্যে রয়েছে। প্রথম ধাপে 50 জনের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেন নারী শিশু ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। এ সময় তিনি বলেন, 71-এ স্বাধীনতা এসেছিল ঠিকই, কিন্তু প্রকৃত মুক্তি মেলেনি, আর সেই অসম্পূর্ণতা থেকেই 24-এর গণঅভ্যুত্থান। যে এই কাজটা যদি আমরা 72-এ করতে পারতাম, 73-এ করতে পারতাম, আমরা পারিনি। তার জন্য বলবো যে আপনারা জানুন যে আমরা অনেক দূর পার হয়ে এসেছি। এখন থেকে প্রতি সপ্তাহেই এই আর্থিক সহায়তা কার্যক্রম চলবে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। গণভবনে জুলাই গণঅভ্যুত্থানে স্মৃতি জাদুঘরের কাজ বাস্তবায়নে 19 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ে জাদুঘর তৈরির পর জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। দুপুরে জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জাদুঘরের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে জুলাই বিপ্লবের ইতিহাস। শনিবার গণভবনে যান নীতি নির্ধারকরা। বিভিন্ন ব্লক পরিদর্শন শেষে জানানো হয় গণভবন স্মৃতি জাদুঘর বাস্তবায়নে 19 সদস্যের কমিটি হয়েছে। দ্রুতই কাজ শেষ করে গণভবন উন্মুক্ত হবে দর্শনার্থীদের জন্য। 19 জনের নাম হয়তো আমি বললাম আর কি, আর এখানে ছাত্র প্রতিনিধি যুক্ত হবে, পরবর্তীতে যেই ক্ষমতায় থাকুক আসুক না কেন, এইটাকে সেই জনগণের যে বিজয়ের স্মৃতিচিহ্ন হিসেবে সবাই এটাকে ধারণ করবে এবং এটার কার্যক্রম সবসময় চলমান থাকবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, এই ভবনটি ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের প্রতীক, এর ইতিহাস তুলে ধরা হবে বিশ্ববাসীর কাছে। এই ভবনটা বাংলাদেশের মানুষের 16 বছরের দুঃখ যাতনার একটা জায়গা, অ্যাট দ্য সেম টাইম এটা বাংলাদেশের মানুষের বিজয়েরও একটা স্মৃতিচিহ্ন। বলতো এই দুইটা জায়গাটা, এই পেইন অ্যান্ড গ্লোরি, এই দুটোকে এই জায়গাটা ধারণ করবে। এই মিউজিয়াম শুধু এই দেশের মানুষের জন্য নয়, পুরো দুনিয়ার সামনে এটাকে উপস্থাপন করবে। জাদুঘরটিতে জুলাই আগস্ট জুড়ে সারা দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নিপীড়নের চিত্র, আয়নাঘরের আদলে থাকবে রেপ্লিকাও। পুরো ভবনে একটি গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েই এগোচ্ছে সরকার। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দলের হাইকমান্ডের নির্দেশনায় ঘুরে দাঁড়াচ্ছে চট্টগ্রাম বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। গত 15 বছর ধরে নির্যাতিত নেতাকর্মীদের উজ্জীবিত করে নির্বাচনের আগে নতুন করে মাঠ সাজাচ্ছে দলটি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার সুযোগ এসেছে গণতন্ত্র রক্ষায়
জাতীয় ঐক্য গড়ে তোলার। আশরাফুল আলম মামুনের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। বিএনপি বড় দল হিসেবে বিএনপির উপর কিন্তু দোষটা বেশি আসতেছে, তবে আমরা চাই না এই ধরনের দোষ যে করুক না কেন, এটা আমাদের দলের কর্মী হোক, আমি করি যে করুক, আমি মনে করি এগুলিকে প্রশ্রয় দেওয়া যায় না। আওয়ামী সরকারের নিপীড়ন নির্যাতনে আমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম, আগামী তো বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর বিএনপি ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। জিয়াউর রহমান নিজেই চেয়েছিলেন যে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে জাতির ঐক্য স্থাপন করে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। দুর্ভাগ্যক্রমে তিনি সেটা শেষ করতে পারেননি। এখন আমার আবেদন হলো, আবার আমরা সুযোগ পেয়েছি, আমরা জাতীয় ঐক্য স্থাপন করে আমরা আমাদের দেশটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের দিকে গিয়ে আমরা নেওয়ার আমরা চেষ্টা করব। 2008 সালের নির্বাচনের আগে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 12 থেকে 14টি আসন বিএনপির দখলে ছিল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নাব্য সংকটে আরিচা কাজিরহাট নৌ রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। ঘাটের দুই পারে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। পদ্মার বিভিন্ন জায়গায় পলি জমে অসংখ্য ডুবোচরের সৃষ্টি হয়েছে। এছাড়া বর্ষা মৌসুমে শেষ হওয়ায় কমেছে নদীর পানি। এতে চরম নাব্য সংকটে বেশ কয়েকদিন ধরেই এই রুটে ব্যাহত হচ্ছিল ফেরি চলাচল। আজ ভোর 6টা থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। ঘাটের দুই পারে কয়েকশো যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। অনেক কাঁচামালবাহী ট্রাক দীর্ঘক্ষণ আটকে থাকায় তা নষ্ট হবার শঙ্কা দিয়েছে। দায়সারাভাবে ড্রেজিং করার কয়েকদিন পরপরই নাব্য সংকট দেখা দেয় বলে অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। এই মুহূর্তে আরিচা ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, এই যে সময় যত ঘোরাচ্ছে তার সাথে সাথে কিন্তু যানবাহনের বা যানজট পড়ে যাচ্ছে ঘাট এলাকা। একদিকে যেমন আরিচা ঘাট, তেমন কাজির হাটেও কিন্তু একই অবস্থা সৃষ্টি হয়েছে। আসলে আমরা যারা যানবাহনের শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে অধিকাংশ যারা মালবাহী এবং পচনবাহী যে যানবাহন রয়েছে তারাই কিন্তু বেশি দুর্ভোগে পড়ছে। তো এদিকে আমরা বিআইডব্লিউটিসি এবং টিএ উভয় যে ঘাট কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। ঘাট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে কয়েকদিন ধরে কিন্তু এই ঘাটটিতে নাব্য সংকট দেখা দিয়েছে এবং সেক্ষেত্রে ছোট ছোট ডুবোচরের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ডুবোচর এলাকা রয়েছে সেটা হচ্ছে চর শিবলা এলাকা। এই এলাকাতে ডুবোচরের সৃষ্টি হওয়াতে গত এক সপ্তাহে কমপক্ষে 4টি ফেরি আটকে পড়ে এবং 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ব্যবধানে সেগুলোকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গত রাত্রেও একটি ফেরিতে এই নৌরুটে আটকা পড়ে এবং সেক্ষেত্রে সেটাকে উদ্ধার করে এবং রাত 1টার দিকে যে ফেরিটি আটকা পড়ে তারপরে কিন্তু সেটা উদ্ধার করলেও পরবর্তী ফেরিগুলো এই নৌরুটে আসলে ছোট বড় 5টি ফেরি চলাচল করে। এই 5টি ফেরি চলাচলরত থাকা অবস্থায় পরপর 3টে ফেরি আটকা পড়লে কিন্তু কর্তৃপক্ষের সেটা নজরে আসে। এবং আজ দুপুর নাগাদ বিআইডব্লিউটিসির যে ড্রেজিং বিভাগ রয়েছে তারা কিন্তু কার্যক্রম শুরু করেছে ড্রেজিং কাজের, সেটা কিন্তু আমাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানিয়েছে। এখানে যারা দুর্ভোগে পড়ছে সবচাইতে বেশি যারা মালবাহী ট্রাক বা যানবাহন তারাই কিন্তু রয়েছে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে একদিন দুই দিন মালামাল নিয়ে বসে থাকা এবং তাদের কষ্ট এবং কি যে লসের যে আশঙ্কা তারা কিন্তু সেটা করছে। আমরা কথা বলার চেষ্টা করেছি এই ঘাটের যারা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তাদের কিন্তু আসলে কখন যে এই ড্রেজিং ব্যবস্থা সচল হবে বা অর্থাৎ এই চ্যানেলটি এবং কেটে নাব্যতাটা দূর করে এটা আবার সচল করবে এটা কিন্তু নির্দিষ্ট সময় আমাদের জানাতে পারেনি। তবে একটি বিষয় যে দুইটি ডেজার আমরা জানতে পেরেছি যে দুইটি ডেজার দুই প্রান্তে পাটুরিয়া ঘাট থেকে একটা 200 মিটার দূরে এবং কি আর একটা হচ্ছে কমপক্ষে 1 কিলোমিটার দূরে নদীর মধ্যে অবস্থান করছে এবং ড্রেজিং কার্যক্রম শুরু করেছে বলে আমাদের সংশ্লিষ্ট সকলে বলছি। এই নৌরুটটি 14 কিলোমিটার রয়েছে যার জন্য ট্রাকের যানবাহনের যে ভোগান্তিটা বেশি রয়েছে। এই ছিল আমার কাছে আরিচা ঘাট থেকে পাটুরিয়া আরিচা কাজিরহাট নৌরুটের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জের পাটুরিয়া থেকে। আমদানির সুযোগ কম,
তাই আখাউড়া স্থলবন্দরকে পাশ কাটিয়ে ভারত থেকে দেদারসে আসছে শাড়ি, থ্রি পিস, মশলাসহ কোটি টাকার চোরাই পণ্য। এমন দাবি করে ব্যবসায়ীরা বলছেন, বৈধ সব পণ্য আমদানির সুযোগ দিলে যেমন বাড়বে সরকারের রাজস্ব, তেমনি চাঙা হবে বন্দর। কর্তৃপক্ষ বলছে, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বন্দরটির অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে 105 কোটি টাকার প্রকল্প। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর, বর্তমানে এই বন্দর দিয়ে রপ্তানি হচ্ছে সিমেন্ট, তাজা হিমায়িত ও শুটকি মাছ, পাথর, বর্জ্য তোলা, ফুডিংস, প্লাস্টিকের ফার্নিচার, মেলামাইন সামগ্রী সহ 42টি পণ্য রপ্তানি হচ্ছে, যা যাচ্ছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল ও নাগাল্যান্ড সহ 7টি অঙ্গরাজ্যে। বিপরীতে চাহিদা মতো ভারত থেকে পণ্যের আমদানির অনুমোদন না থাকায় আমদানি নেমেছে প্রায় শূন্যের কোটায়। তবে থেমে নেই সুযোগ সন্ধানীরা, বন্দরকে পাশ কাটিয়ে ভারত থেকে দরকারি পণ্য দেশে ঢুকাচ্ছেন তারা। 4 মাসেই আমাদের বিভিন্ন তৎপরতা এবং বিজিবির সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা প্রায় 75 কোটি টাকার মতো মালামাল পর্যন্ত আটক করতে সক্ষম হয়েছে। এই বন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের বৈধ পণ্য আমদানির দাবি জানানো ব্যবসায়ীরা বলছেন, সরকার অনুমতি দিলে যেমন মুকুর হবে বন্দরটি, তেমনি কমবে চোরাচালানিদের দূরত্ব। 1 মাসের মধ্যে অবকাঠামোর দৃশ্যগত উন্নয়ন হবে, যদি হয় এবং বন্দরটা যদি চালু হয়, আমরা আশা করি এই বোর্ডটা বেনাপোলের মতো চাঙ্গা হবে। তো আমাদের এই বন্দরটি একটা কাস্টম হাউস হয়ে যাচ্ছে ও চিরি। সরকার গেজেট দিয়ে দিবে যে নিষিদ্ধ পণ্য ব্যতীত সব ধরনের পণ্য আমদানি করার অথরিটি আমাদেরকে দিয়ে দেবে। এই অবস্থায় আমদানি রপ্তানির সম্ভাবনা দ্বার উন্মুক্ত করতেই অবকাঠামো নির্মাণে 105 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, জানান স্থলবন্দরের রাজস্ব ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। আসলে আমদানি নির্ভরযোগ্য স্থাপনা বর্তমানে নেই। যদি আমাদের বন্দর ডেভেলপ হয়, বন্দর ডেভেলপ হলে ট্রেড বাড়বে, আর ট্রেড বাড়লে ট্যাক্স বাড়বে। এক্সপোর্ট টার্মিনাল হবে আলাদা, ইম্পোর্ট টার্মিনাল হবে আলাদা, বন্দর যদি আধুনিক মানের স্কেল হবে, মানে সার্বিক যে ফ্যাসিলিটি বাড়বে বন্দর, আমরা আশা করি বন্দর আমদানি রপ্তানি বাড়বে। আখাউড়া স্থলবন্দর দিয়ে গেল সেপ্টেম্বর পর্যন্ত 15 মাসে 62,914 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যার বাজার মূল্য 321 কোটি 15 লাখ টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলা সময় আরও থাকছে, প্রদীপ জ্বালিয়ে প্রিয়জনের আত্মার শান্তি কামনা, খ্রিস্ট ধর্মাবলম্বীদের অল সোলস ডে পালন, চট্টগ্রামের রানী জপমালা গির্জায় শত শত মানুষ। আবারও প্রাণ ফিরে পাচ্ছে দখল আর দূষণের কবলে পড়া চাঁদপুর শহরের এসবি খাল। বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে খালটি পরিষ্কারের অভিযানে অংশ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দর শহর গড়তে। খালটি রক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। চাঁদপুর শহরের বুক ছিঁড়ে মেঘনার সঙ্গে ডাকাতিয়া সংযোগ এসবি খাল, কিন্তু তা পুরনো অতীত। গত কয়েক দশকে খালটির কোড়ালিয়া প্রান্ত অস্তিত্ব হারিয়েছে। ঘোষপাড়া, চৌধুরীপাড়া, আদালত পাড়া হয়ে নতুন বাজার পর্যন্ত এখনও টিকে আছে কোনো মতে। দুপার দখল আর ময়লা আবর্জনায় খালটি পরিণত হয়েছে নর্দমায়। গত কয়েক বছর খালটির পরিবেশ ফেরাতে চেষ্টা করা হলেও প্রভাবশালী মহলের চাপ আর রাজনৈতিক কারণে তা সম্ভব হয়নি। তবে এবার নতুন করে বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে আদিরূপে খালটিকে ফিরিয়ে আনার কাজ শুরু হলো। শুক্রবার খালের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন শিক্ষার্থীরা, তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও। আমরা এই সমাজটাকে সুন্দর ও পরিবেশ রক্ষার জন্য আমরা কাজে নেমে পড়েছি, সামাজিক কাজগুলো আমরা সবাই এগিয়ে আসি। সুন্দর শহর গড়তে এসবি খাল রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান জেলা প্রশাসক। আমাদের প্রপার মনিটরিং সবসময় এখানে থাকবে, যাতে এই খালটাতে আমরা পরিপূর্ণভাবে মানে ময়লা আবর্জনা মুক্ত রাখতে পারি। 3.5 কিলোমিটার দীর্ঘ এসবি খাল উদ্ধার ও পরিষ্কার পরিচ্ছন্নতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিডি ক্লিন, যুব রেড ক্রিসেন্ট সহ 10টি সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। তাদের সহযোগিতা করছে চাঁদপুর পৌরসভা ও জেলা প্রশাসন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। অধ্যক্ষের অপসারণের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন হয়েছে রংপুর মেডিকেল কলেজে। সকালে নবনিযুক্ত অধ্যক্ষ মাহফুজা রহমানের পদায়ন বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষক শিক্ষার্থীরা। তারা জানান, টানা 4 দিন আন্দোলনের পরও আওয়ামী সরকারের দোষর হিসেবে কাজ করা মাহফুজা রহমানকে অপসারণ করেনি মন্ত্রণালয়। রোববারের মধ্যে তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক শিক্ষার্থীরা। তারা আমাদের হলে গিয়ে বলছে নেত্রীর বিরুদ্ধে কোনো কথা শুনবো না। তারা আওয়ামী লীগের দালাল ছিল এবং ছাত্রলীগের দীর্ঘদিনের পৃষ্ঠপোষক ছিল। ওনার এই পদোন্নতি অনতিবিলম্বে বাতিল করা হোক, এবং যতক্ষণ পর্যন্ত বাতিল করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রিয়জনদের আত্মার শান্তি কামনায় অল সোলস ডে পালন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দিনটি উপলক্ষে চট্টগ্রামের পাথরঘাটায় রানী জপমালা গির্জায় জড়ো হয়েছেন অনেকেই। সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে।
পার্থ। ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ মর্যাদায় চট্টগ্রামে পালিত হচ্ছে অল সোলস ডে কিংবা মৃত আত্মার শান্তি কামনা দিবস। আজকে সারা পৃথিবীর মতো বন্দর নগরী চট্টগ্রামেও কিন্তু এই 2রা নভেম্বর এই দিনটি কিন্তু উদযাপন করা হয়। আমরা দেখছি আসলে বিকালের পর থেকে চট্টগ্রামের পাথরঘাটা রানী যে জপমালা গির্জা রয়েছে, এখানে খ্রিস্টান সম্প্রদায়ের যারা সাধারণ মানুষজন রয়েছে সবাই কিন্তু আসতে শুরু করেছেন এবং সবাই এখানে এসে তাদের যারা পূর্বপুরুষ রয়েছেন যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই দিনটি মূলত পালন করা হয়। সেক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু আজকে পাথরঘাটা রানী জপমালা গির্জা এসেছেন এবং তারা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে যেমন তারা মোমবাতি প্রজ্বলন করেছেন তেমনি ফুল ছিটিয়ে তাদেরকে কিন্তু স্মরণ করছেন। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যথাযোগ্য মর্যাদায় কিন্তু এখানে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে এবং অনেকে আমরা দেখেছি হলুদ গাঁদা আর লাল গোলাপের পাপড়ি বিছিয়ে দিচ্ছেন পুরো সমাধি জুড়ে এবং সেই আলোয় ভরা সেই সমাধির পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তির আত্মার যে চিরশান্তি সেটিও কিন্তু আমরা দেখেছি অনেকেই প্রার্থনা করছেন, তাদের কারো কারো চোখে অশ্রুও কিন্তু আমরা দেখেছি, আবার কেউ বা দাঁড়িয়েছিলেন নীরবে, হয়তো না ফেরার দেশে চলে যাওয়া মানুষের যে স্মৃতি সেটি কিন্তু ভেসে উঠেছিল মনের আয়নায়, কেউ আবার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ফাদার ব্রাদার সিস্টারদের সামনে থেকে যে প্রার্থনা হচ্ছিল সেই প্রার্থনাও কিন্তু তারা শুনছিলেন এবং সেক্ষেত্রে সাধারণ মানুষজন কিন্তু আমরা দেখেছি একে একে কিন্তু সবাই কিন্তু এখানে এসেছেন চট্টগ্রামের পাথরঘাটা রানী জপমালা গির্জায় এবং এখানে আসার পরে তারা কিন্তু তাদের যে প্রার্থনা সেই প্রার্থনাটুকু তারা কিন্তু এখানে করেছেন এবং এখনও পর্যন্ত তাদের যে প্রার্থনা সেই প্রার্থনা কিন্তু তারা করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে বলা যায় যারা মৃত আত্মার শান্তি কামনায় যে প্রার্থনা সেই প্রার্থনাটুকু অল সোলস ডে আজকে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে পালিত হলো। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত পাথরঘাটা রানী জপমালা গির্জা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। পর্যটক আগমনে পুরানো রূপে ফিরতে শুরু করেছে রাঙামাটি। শহরের বেশিরভাগ হোটেল মোটেলে বুকিং শেষ হয়েছে, এতে লোকসান কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। আবারও পর্যটকদের আগমনে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটি। ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক, কাপ্তাই হ্রদ, সুবলং ঝর্ণা সহ বিনোদন কেন্দ্র ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। প্রায় এক মাস পর পুরাতন রূপে ফিরেছে এই পর্যটন নগরী। তবে সাজেক ভ্রমণের জন্য 5 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে পর্যটকদের। ভালো লাগলো, অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম, ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে এসলাম, খুবই ভালো লাগছে ঘুরে। এখন আমরা বোট নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবো। অনেকদিন পর লাগতেছে সেই রাঙ্গামাটি সেই আগের রূপে ফিরে এসেছে, কোনো সমস্যাও হয় নাই। এখন এই পরিবেশটা আসলেই সুন্দর, ঘোরাঘুরা করতেছি আর বাচ্চাদের জন্য ওয়াইফের জন্য একটু কেনাকাটা করতেছি। এরই মধ্যে বুকিং হয়ে গেছে জেলার বেশিরভাগ হোটেল মোটেল, লোকসান কাটিয়ে ওঠার আশা পর্যটন ব্যবসায়ীদের। প্রত্যাহার করছে বিজনেস, এখন থেকে ইনশাআল্লাহ পর্যটকরা আসবে। বিগত দিনের যে লসটা হয়েছে আমাদের, আশা করতেছি সামনের দিকে সেটা আমরা কাটিয়ে তুলতে পারবো। খারাপ সময় ছিল, এখন টুরিস্ট আসতেছে, বাচ্চা কিনা ভালো হবে। নিষেধাজ্ঞা আমরা প্রত্যাহার হয়েছে, টুরিস্ট আসতেছে আমাদের বোরবাড়া হচ্ছে, আশা করতেছি আরো বেশি টুরিস্ট আসবে আমাদের বোরবাড়া হবে। চলতি পর্যটন মৌসুমে আরো দর্শনার্থীর আগমনের আশা সংশ্লিষ্টদের। নিষেধাজ্ঞা শিথিল হওয়ার কারণে বর্তমানে অনেকে আমাদের রুম বুকিং দিচ্ছে অগ্রিম এবং সামনে আরো টুরিস্ট বাড়বে বলে আশা রাখছি। গত 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত পার্বত্য 3 জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছিল প্রশাসন। সময় সংবাদ রাঙ্গামাটি। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে রাঙামাটির জুম চাষ পদ্ধতি। সংশ্লিষ্টরা বলছেন আশানুরূপ ফলন না পাওয়া এবং বেশি লাভজনক ফসল উৎপাদন বাড়ার কারণেই জুম চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটির বড়দামের বাসিন্দা রঞ্জিত চাকমা বছর 5 আগে পাহাড়ের ঢালে করতেন জুম চাষ। এখন সেখানে শোভা পাচ্ছে আম, লিচু, নারিকেল, কাজু বাদাম, পেঁপে, ড্রাগন সহ বিভিন্ন ফলের গাছ। শুধু তিনিই নয়, এমন অনেক জুম চাষি ঝুঁকছেন ফলদ বাগানের দিকে। তাদের দাবি, প্রথাগত এই চাষে আগের মতো ফলন না হওয়া, পোকামাকড় আর বন্যপ্রাণীর উপদ্রব বেড়ে যাওয়ায় জুম চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
পাহাড়ি জনগোষ্ঠী প্রাচীনকাল থেকেই পাহাড়ের ঝোপঝাড় কেটে আগুনে পুড়িয়ে তৈরি করতেন জুমের জমি। সে জমিতে ধান, ভুট্টা, তিল, মারফা, মরিচ সহ বিভিন্ন সবজি বীজ একসঙ্গে রোপণ করতেন, যা পর্যায়ক্রমে সংগ্রহ ও বিক্রয় করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বর্তমানে এই চাষাবাদ অর্থনৈতিকভাবে সফল না হওয়ায় বিকল্প চাষে ঝুঁকছেন চাষিরা। আগে তো জমি ফলন বেশি হইতো, এখন মনে করেন ফলন একটু কমে গেছে আর কি। বেগুন, মরিচ এগুলা দিতাম, ক্ষেত করতেছি আর কি, লাউ ফেদি করেছি অল্প। বাজারমুখী প্রবণতা ও আশানুরূপ ফলন না পাওয়ায় জুম চাষ হ্রাস পাচ্ছে বলে মত গবেষকদের। আর যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং উন্নত বাজার ব্যবস্থার কারণে ফলদ ও মশলা চাষে আগ্রহ বাড়াকে কারণ হিসেবে দেখছেন কৃষি কর্মকর্তা। এই বাজারমুখী প্রবণতার মধ্যে নানাবিধ কৃষি পণ্য আছে, যে পণ্যগুলো হয়তো জুম চাষকে প্রতিস্থাপিত করছে, প্রতিস্থাপন ঘটাচ্ছে বলে জুম চাষ ধীরে ধীরে কমে যাচ্ছে। মূলত যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে সেগুলা ফল বাগানে বা অন্যান্য অর্থকরী ফসলে চলে যাচ্ছে, এই জন্য মূলত জুমের জমিটা কিছুটা কমে যাচ্ছে বিগত দুই বছরের তুলনায়। কৃষি বিভাগের তথ্য মতে গেল দুই বছরে পার্বত্য চট্টগ্রামে জুম চাষ কমেছে 2600 হেক্টর, যার মধ্যে রাঙামাটিতেই 1200 হেক্টর। সময় সংবাদ, রাঙামাটি। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং নাব্য সংকটে আরিচা কাজিরহাট নৌরুটে বন্ধ ফেরি চলাচল, ঘাটের দুই পারে আটকা পড়েছে শতাধিক যানবাহন, চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।